ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যের সবকটি মণ্ডলে চলছে ঘর ঘর বিজেপি কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিতে প্রতিনিয়ত উৎসাহের মেজাজে দলীয় কর্মীরা ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের ঘরে ঘরে। বুধবার বক্সনগর মণ্ডলে 20 থেকে 31 নং বুথ পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন দলীয় কর্মীরা। ঘর ঘর বিজেপি বুথ ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজোড়া দক্ষিণ জেলা সহসভাপতি তাফাজ্জল হোসেন, বুথ সভাপতি জামশেদ আলম, কৃষাণ মোর্চার কুড়ি বক্সনগর মণ্ডল সভাপতি আব্দুল হক সহ দলীয় কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের যে রিপোর্ট কার্ড আমরা প্রদান করেছি তাতে আমরা জনসাধারণ থেকে উৎসাহিত পেয়েছি। জনসাধারণ এতে সরকারের কাজকর্মে খুশি। আগামী দিনে এই 20 বক্সনগর বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচন করার ক্ষেত্রে এই 28 নং বুথের মানুষ উৎসাহিত।